দাবি হচ্ছে প্রিন্সিপাল কে বলেছিলাম যে ফর্ম ফিল আপ কেন হচ্ছে না প্রিন্সিপাল বলছে ইউনিভার্সিটির সঙ্গে দেখা করতে ইউনিভার্সিটি তো আমরা প্রসঙ্গত 21 জুলাই থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ফর্ম পূরণ চলছে। 28 জুলাই পর্যন্ত ওই ফর্ম পূরণ চলার কথা, কিন্তু বেশ কিছু ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের দেওয়া পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে পারছে না। ছাত্রছাত্রীরা বলেন, পোর্টালে গিয়ে ফর্ম পূরণ করতে গেলেই ডাটা মিসম্যাচ দেখাচ্ছে, ফলে তারা তীব্র দুশ্চিন্তায় পড়েছেন। কিন্তু তাদেরকে না তো কলেজ না বিশ্ববিদ্যালয় কেউ কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ। অথচ ফর্ম পূরণের জন্য তাদের হাতে আর একটি দিন তথা আগামীকালটি রয়েছে, সেজন্যই তাদের এই আন্দোলন। আজকে তোমাদের এই অবস্থান বিক্ষোভ কিসের জন্য? আমাদের সিক্স সেমের ফর্ম ফিল আপ করতে পারছি না, আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি পোর্টালে কোনোভাবে ফর্ম ফিল আপ করতে পারছি না। যত থেকে পোর্টাল খুলেছে আমরা ট্রাই করছি, ডেটা মিসম্যাচ বলছে, এবং তারপর থেকে আমরা কলেজে যোগাযোগ করি, আমাদের ডিপার্টমেন্টে এইচওডি এবং প্রিন্সিপালকে সকলকেই জানাই, কিন্তু আমাদের কোনোভাবেই কলেজ থেকে কোনো সাহায্য করছে না। আমরা বাধ্য হয়ে ইউনিভার্সিটিতে যোগাযোগ করি, ইউনিভার্সিটি বলেছে প্রিন্সিপালকে যোগাযোগ করতে ওখানে, বাট প্রিন্সিপাল সেই কোনো কিছুতেই পাত্তা দিচ্ছে না। আমরা ওনাকে বারবার ফোন করছি, ফোন সুইচ অফ করে দিচ্ছে, আমরা বারবার চেষ্টা করছি অন্য কোনো থ্রুতে ওনাকে যোগাযোগ করার জন্য, উনি কোনোভাবেই আমাদের কোনোভাবে সাহায্য করছে না। তাই আমরা আজ অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হয়েছি। আজকেই শেষ তারিখ, যদি না হয় আমরা এক বছর বসে যাবো, এক বছরে আমাদের লাইফ থেকে চলে যাবে, তার জন্য এই অবস্থান বিক্ষোভে বসেছি। এবং নাড়াজল রাজ কলেজের টিএমসিপি ছাত্র পরিষদের সাহায্যে আজ এই আন্দোলনে আমরা বসেছি। এদিকে বিশ্ববিদ্যালয় পরীক্ষা বিভাগ থেকে জানানো হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের ষষ্ঠ সেমিস্টারের আগের কোনো সেমিস্টারের রেজাল্ট অসম্পূর্ণ রয়েছে তাদের ক্ষেত্রেই ডাটা মিসম্যাচ দেখাচ্ছে। যারা এর আগের সমস্ত সেমিস্টারে ভালোভাবে সম্পূর্ণ করেছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না, তারা এক চান্সেই ফর্ম পূরণ করে দিয়েছেন। প্রসঙ্গত ওই সমস্যা কেবলমাত্র নাড়াজল রাজ কলেজের নয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কলেজেরই অনেক ছাত্রছাত্রী এবার ষষ্ঠ সেমিস্টারের ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে। সারা বিশ্ববিদ্যালয়ে প্রায় 2000-এর আশেপাশে ছাত্রছাত্রী এখনও পর্যন্ত ষষ্ঠ সেমিস্টারের ফর্ম পূরণ করতে পারছে না। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, ওই সমস্ত ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয় চেষ্টা চালাচ্ছে, সেক্ষেত্রে ওই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ফর্ম পূরণের তারিখও বাড়ানো হতে পারে। তবে এই সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দেওয়া হলেও আগের পরীক্ষাগুলি সম্পূর্ণ না করলে তারা মার্কশিট হাতে পাবে না বলে জানা গিয়েছে। মন্দিরা মাঝির রিপোর্ট, আমি পিঙ্কি ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।